আজ শুক্রবার দশই শ্রাবণ দু সালে ছাব্বিশে জুলাই ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রং শ শুক্রায় নামা যদি প্রেম করে বিবাহ করতে চান বিখ্যাত হতে চান ফেমাস হতে চান ক্রিয়েটিভ সেক্টরে আছেন অভিনয়ের জগতে আছেন শিল্পী মানুষ আপনি অথবা ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের বস্ত্র সামগ্রী ক্যাটারিং বিউটি পার্লার রেস্তোরাঁ হোটেল ফ্লাওয়ার বা পারফিউমের বিজনেস করেন বা আপনি যদি মনে করেন যে আপনি লাইফ লাইফস্টাইল বা ব্র্যান্ডেড কোনো আইটেমসের বিজনেস বা এই জগতে কর্ম করতে চান তাহলে শুক্রের মজবুতি কিন্তু অত্যাবশ্যক আবার শুক্রের সাথে কিন্তু মা লক্ষ্মীর অপার একটি সম্পর্ক আছে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র জপ করুন লাভান্বিত হবেন পারফিউম ইউজ করুন উপকৃত হবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে থ্রি আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে তিন শুভ রং থাকবে হলুদ দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের হেরফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র ধনু অর্থাৎ মুন সাইন স্যাজিটেরিয়াস এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কাটবে আর যাদের ধনু লগ্ন তাদের কিন্তু আংশিক খাটতে চলেছে কাজের ফাঁকে আরাম গ্রহণ করুন বেশি রাত যেন জাগবেন না গভীর রাত জাগা এড়িয়ে চলুন শরীরের উপরে কিন্তু প্রভাব পড়বে পর সমালোচনা পরচর্চা পরনিন্দা রাগবিদ্যে ঘৃণা অহংকার ইগোর আশ্রয় নেওয়া থেকে দূরে থাকুন হতাশাও গ্রাস করতে পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন তবে আয় ইনকামও ঠিকঠাক থাকবে নতুন কোনো অর্থনৈতিক স্কিমে পা দেওয়ার আগে সব দিক বিচার বিবেচনা করে নিতে যেন ভুলবেন না চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা আজ পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করুন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে হাউসওয়াইফ যারা আছেন গৃহের কর্ম সম্পূর্ণ করবার পরে নিজের মর্যিমাফিক ক্রিয়াকলাপ করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহপাতী হবেন না মূল্যবান সময় নষ্ট করা থেকে বিরত থাকুন টেলিভিশন মোবাইল ল্যাপটপে অতিরিক্ত সময় দেবেন না পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন গোপন কোনো প্রতিপেক্ষ প্রতিপক্ষ বা শত্রু আজ আপনাদেরকে পর্যদস্ত করার চেষ্টা করতে পারে চোখ কান খোলা রেখে এগিয়ে যাবেন